প্রত্যেক মানুষের জন্ম নিজের ভাগ্যের উপর নির্ভর করে আর মৃত্যু সময়ের উপর নির্ভর করে। মৃত্যুর পর মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা নির্ভর করে তার কর্মের উপর। এই দুনিয়ায় ছেড়ে চলে যাবে একদিন, কেউ তো আপন হবে না। যাবার বেলা সবাই দু চোখের জল ফেলে বিদায় জানাবে। জীবনটা অল্প, করোনা মিথ্যা গল্প, সময় থাকতে করো নিজের জিন্দিগি। সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত সারাক্ষণ, থাকার পিছনে ঘুরতে ঘুরতে নিজেকে এক মুহূর্ত বাবার সময় নেই কারো। কখন যে গোনা দিন শেষ হয়ে যায় টেরই পাই না কেউ। একদিন ক্লান্ত শরীরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যখন নিজের মাথার পাকনা চুলগুলো চোখে পড়ে, তা দেখে ভাবতে লাগে কখন যে এত বছর পার হয়ে গেল টেরই পেলাম না। মৃত্যুর কাছে এসে ভাবছি নিজের জন্য কিছুই তো করতে পারলাম না। আমিও তো এই পৃথিবী থেকে একদিন চলে যাব, কিছুই তো করতে পারলাম না নিজের জন্য। হায় আফসোস, এতটা বছর পার করে দিলাম, কিছুই তো করতে পারলাম না। কি নিয়ে যাবো নিজের সঙ্গে আর কি জবাব দিব এই মহান খোদা রাব্বুল আলামিনের কাছে? আফসোস করতে করতে একদিন চলে যাবে, সময় থাকতে চিন্তা করু সময় ফুরিয়ে গেলে নই। বন্ধুরা, এরকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।